বুধবার গভীর রাতে আইনজীবীর বাড়িতে বোম মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের ইন্দ্রপ্রস্থ এলাকায়। বর্ধমান আদালতের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলেন, রাত 12:30টার সময় তার বাড়িতে একটি বোম ছোড়া হয়। তিনি তখন জেগেই ছিলেন। বাড়ির ছাদ থেকে তিনি দেখেন কয়েকজন যুবক বোম মেরে চলে যাচ্ছে। তারপরে তিনি পুলিশকে প্রথমে টেলিফোনে জানান। বর্ধমান থানা থেকে পুলিশ যায় সব্যসাচী বাবুর বাড়িতে। তিনি জানান, 27 নম্বর ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের প্রচারেও সামিল হন। বিধায়ক খোকন দাসের সঙ্গে তিনি পৌর নির্বাচনী প্রচারে বের হন। তবে কারা তার বাড়িতে বোম ছুড়ল সেটা তিনি বুঝতে পারেননি। বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা কালকে রাত্রিবেলায় আপনার 12:40-45 আমার বাড়িতে এখানে একটা বোম ফোটে, আপনারা স্পটটা দেখলেন, এটা ইয়ে করেছিল, এইটাই আর কি ঘটনা। কি মনে হচ্ছে, কারা এই কাজ? না, আমি কারোর কাউকে কোনো এ ব্যাপারে কোনো ইয়ে করতে চাই না, মানে কোনোরকম কোনো আমার কারোর ব্যক্তিগতভাবে যখন জানি না কে করেছে না করেছে, সুতরাং আমি কোনো সন্দেহের বশবর্তী হয়ে আমি কোনোরকম কোনো ইয়ে করতে চাই। আপনারা তো আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, আমরা বেরোতে পারিনি, কেন বাইরে ধরুন এখানে তো আমি যদি বেরিয়ে আসি তাহলে আমি তো স্কেয়ার হয়ে যাবো, ওরা যদি বোমটা আমাকে মারতে হতো আমি মারা যাবো, তাই না? সেদিন তো আমি বেরোইনি, কো আমি ছাদের উপর থেকে দেখেছি, তারপর ওরা চলে যাওয়ার পর আমরা দেখেছি। পুলিশকে কমপ্লেন? হ্যাঁ, পুলিশকে কমপ্লেন ইয়ে করেছি, আমি সঙ্গে সঙ্গে বলেছি, থানার ওসি আইসিইও পাঠিয়েছেন, সিসিটিভি আছে, সিসিটিভি নিয়ে আমার বাড়িতে। না, আমার কোনো রাজনৈতিক ইয়ে নয়, আমি তৃণমূলের কট্টর সমর্থক, সুতরাং আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বিশ্বাস করি না। আমি ব্যক্তিগত জীবনে আমি ইয়ের জীবন থেকে আমি ছাত্র পরিষদ করে এসেছি, আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি ডাইরেক্টরি ডিভিসিতে অ্যাসিস্ট্যান্ট এই পার্সোনাল অফিসার হিসেবে জয়েন করি, তারপর অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবে 30 বছর কাজ করে রিটায়ার করেছি। রিটায়ার করার পরে আমি এখন অ্যাডভোকেট হয়ে কোর্টে কাজ করি। সুতরাং আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমার থাকার কোনো ইয়ে নেই। আমার একটি মেয়ে, সে কলেজে প্রফেসর, আমার স্ত্রী কলেজের টিচার, ইয়ে বর্ধমান হরিসভা গার্লস স্কুলে ইংলিশের টিচার। সুতরাং আমার এই গোষ্ঠীদ্বন্দ্ব আমি বিশ্বাস করি না। আমরা সবসময় চাই যে তৃণমূলের সব সমর্থক একসঙ্গে কাজ করি।